ওই শোনো না, আই লাভ ইউ। কি জগতে আছে তোর? আমি ব্যাংকের মালিক। ও মা, তাই? আই লাভ ইউ টু। কোন ব্যাংকের মালিক তুমি? পাওয়ার ব্যাংকের। কি হয়েছে এখানে? এক মহিলা তার স্বামীকে গুলি করে মেরে ফেলেছে। কেন? ম্যাডাম, মহিলাটির ঘর মোছা, ওর স্বামী জুতো পায়ে দিয়ে ঘরে ঢুকেছিল। তুমি ওই মহিলাটিকে গ্রেফতার করেছো? না ম্যাডাম, ঘরের মেঝে এখনো শুকায়নি। আমি তোমায় খুব ভালোবাসি, তোমার জন্য আমি সব করতে পারি। কি করতে পারো আমার জন্য? তুমি তুমি চাইলে ব্লেড দিয়ে বুক চেড়ে নাম লিখবো তোমার। আমার নাম মহিমা, উসুমা, কুসুমা, রহিমা, চৌধুরী, মুনমুন। ছোট ভাই মনে করে মাফ করে দিও দিদি। ভাই, দুদিন আগে চিনে গেছিলি শুনলাম, এটা কি সত্যি কথা? হ্যাঁ গেছিলাম। চিনে কি করতে গেছিলি তুই? একদিন আমি হাসপাতালে গেছিলাম, ওখানে একজন চিনি ব্যক্তি ভর্তি ছিল। আমি কাছে গিয়ে দেখার জন্য দাঁড়াতেই উনি আমাকে চিং চেং ফু বলে মারা যান। ওই কথাটি মানি খুঁজতে আমি গেছিলাম। তবে ওই চিং চেং ফু কথার মানি কি জানতে পারলি? হ্যাঁ, হারামজাদা অক্সিজেনের পাইপের ওপর থেকে পাটা সরা। রাজা দশরথের নাম শুনেছ? হ্যাঁ শুনেছি। তার তিনটে বউ ছিল। জানি। তার মানে আমি আরো দুজনকে বিয়ে করতে পারবো? তুমি দ্রৌপদীর নাম শুনেছো? দূর পাগলি, আমি তো মজা করছিলাম, তুমি সিরিয়াস হচ্ছ কেন? কাল তুই ওভাবে আপেলটা কাটলি কেন? কিভাবে কাটলাম? একটা ছোট একটা বড়, নিজে বড়টা নিলি, আমাকে ছোটটা দিলি। তবে তুই হলে কি করতিস? আমি হলে তোকে বড়টা দিতাম। তা সেই জন্যই তো আমি বড়টা নিলাম। দাদা চাল আছে? না নেই। ডাল আছে? না নেই। আটা আছে তো? ফুরিয়ে গেছে। চিনি নিশ্চয়ই আছে? না তাও নেই। তবে কি জন্য দোকান খুলে রেখেছেন? বাড়ি ফিরলে বউ ঘর মোছাবে বলে। শপথ করো সিগারেট খাবে না। খাবো না। শপথ করো মদ খাবে না। করলাম, খাবো না। শপথ করো মেয়েদের কোনো ডিস্টার্ব করবে না। করলাম, ডিস্টার্ব করবো না। শপথ করো দেশের জন্য প্রাণ দেবে। অবশ্যই, এরকম জীবন রেখে করবোই বা কি। তুমি আমাদের বিয়ে নিয়ে কি ভাবলে কিছু বলো? বাড়ি থেকে চাপ দিচ্ছে বিয়ের জন্য। সে তো ঠিক আছে, কিন্তু তোমার সাথে বিয়ের আগে আমি একদিন বৃষ্টিতে ভিজতে চাই। ইস, তুমি কি রোমান্টিক গো? এর জন্য আমি তোমাকে এত ভালোবাসি। রোমান্টিক নয়, সবসময় এত আটা ময়দা মেখে আসো যে আজ অব্দি তোমার মুখটাই দেখিনি। এই যে বৌমা, আমার ছেলেকে বিয়ে করেছো ভালো কথা, কিন্তু এ বাড়িতে কিছু নিয়ম আছে যা তোমাকে মেনে চলতে হবে। তুমি বড়দের সম্মান করো তো? নিশ্চয়ই মা, আমি সবসময় বড়দের সম্মান করি। ধরো আমি তোমার পাশে সোফায় এসে বসলাম, তখন তুমি কি করবে? আমি নিচে মানে মাটিতে বসবো। ধরো আমি তোমার পাশে মাটিতে বসলাম, তখন তুমি কি করবে? তখন আমি মাটি খুঁড়ে গর্তের মধ্যে বসবো। ধরো আমি গর্তের মধ্যে গিয়েই বসলাম, তখন তুমি কি করবে? তখন আর কি করব, উঠে এসে মাটি চাপা দিয়ে আপনার ছেলেকে নিয়ে গঙ্গা স্নানে যাব। হ্যালো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।